বন্ধুরা কেমন আছো? সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে তোমাদের একাদশীর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একাদশীটা খুবই স্পেশাল, আমরা বাড়িতে কিভাবে একাদশী পালন করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সাথে সাথে এই ভিডিওটাতে থাকবে কিভাবে গোপালের ঝুলন যাত্রার প্রস্তুতি আমরা নিচ্ছি, এবং ঝুলন যাত্রার ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আপলোড হতে চলেছে। তোমরা প্রত্যেকটা ভিডিওর মতন এই ভিডিওতে ভালোবাসা দেবে এটাই আশা রাখছি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এই দেখো আমার গোপাল, সোনা কি সুন্দর দোলনায় দোল খাচ্ছে। আজকে থেকে ঝুলন যাত্রার যেহেতু আরম্ভ, দীর্ঘ চার দিন ব্যাপী আমার গোপাল সোনা কিন্তু এই দোলনায় ঝুলবে, আর সেই ভিডিওগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখো গাইস, আজকে দোলনাটা কিন্তু আমি কাকা টানিয়ে দিয়েছিল, আমি সুন্দর করে এখানে দেখো পাতা দিয়ে আরও ফুল দিয়ে ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি, আর গোপালকেও বসিয়ে দিয়েছি। আর আমার তুলসী মহারানিও কিন্তু আজকে ঘরে চলে এসেছিল, ও কিন্তু চার দিন থাকবে গোপাল সোনার সাথে। আর গোপালের সিংহাসন দেখো ফাঁকা পড়ে আছে, আর সমস্ত ঠাকুরগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, যেহেতু গোপাল ওখানে, তাই গোপালের সিংহাসন ফাঁকার, ওদিকে মা ফল কাটছিল, আর এখানে শিব ঠাকুরও কিন্তু সেজে গুজে বসে গেছে। তো এই দেখো গোপাল সোনার জন্য এখানে টুল রেডি হয়ে গেছে, কারণ ও আজ থেকে এর উপরেই সেবা করবে, আর এখানে মা আরতি করছে। তো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো এগুলো ছিল আজকে গোপালের ভোগ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো পাশে থেকো সুস্থ থেকো। তো চলো আজকের মতো টাটা।